তো এই এই কথাটা আপনি কি মনে করেন যে দেড় হাজার বছর আগে কারো জানার উপায় আছে দেখো এই সমুদ্রে যে সমুদ্রের তলায় যে ডুবুরি টুবুরি যারা ছিল হ্যাঁ তারা কত ফিট নিচে যেত আমার খুব একটা ধারণা নেই কিন্তু এমন অনেকেই ছিল যারা ডুব দিয়ে ইয়ে করতো মানে মুক্ত ডুক্ত তুলে আনতো হম এবারে তারা তারা কতটা ডুব দিত সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তবে এত পঞ্চাশ মিটার একশো মিটার ডুব দিতে সম্ভব না কোন মানুষের পক্ষে আসলে আচ্ছা একটা ইয়েতে এই তুমি কখনো একটা বালতি নিয়ে কখনো পুকুরে ডুবিয়ে দেখেছো বালতিটা বালতি যে মুখটা না সেটা জলের দিকে করবে মানে বালতিটা উল্টে উল্টবে ঠিক আছে করে বালতিটাকে কোনোদিন পুকুরে হ্যাঁ 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 বালতিটা কোনোদিন উল্টে দেখেছো উল্টে এরকম ডুবিয়ে দেখেছো বুধ বুধ যাতে না বেরোয় এরকম করে হ্যাঁ গোসল করার সময় করতাম তো অনেক হ্যাঁ অবশ্যই ওটাকে তুমি বের হতে দিলে না তাহলে ওই ওই যে ওখানে ট্র্যাপ হয়ে যাবে তাই না আমি জানি না এটা কতদিন আগে ছিল কিন্তু আগে এরকম কিছু ইয়েছে প্র্যাকটিস ছিল কিছু কিছু লোকজন করতো তারা ওই একটা ওই ঘন্টার মতো একটা ইয়ে তৈরি করতো একটা কি বলে ওটাকে একটা আহ একটা লোহার একটা পাত্র মতো তৈরি করতো ঘন্টার মতো ঠিক আছে যেরকম ঘন্টা হয় না যেরকম বেল হয় তৈরি করতো করে সেইটা নিয়ে ওরা অনেক সময় ডুবতো ঠিক আছে তাতে অনেকক্ষণ গভীরে অনেকক্ষণ ধরে তারা থাকতে পারতো এই জিনিসগুলো করতো কিন্তু সেটা দেড় হাজার বছর আগে করতো কি না সেটা মনে হয় না এবারে আহ তবে তখন মানুষজন আহ ওই রকম ডুবতে পারতো অবশ্যই ডুবতে পারতো ডুবুরি সে সময় ছিল যারা ওই সমুদ্রের ইয়েগুলো কালেক্ট করতো ধরো ওই আহ এর কি বলে

দেখি আমরা তাহলে এই বাফমেটের সাথে কথা বলি اسماعিলের সাথে তারপরই কথা বলবো ঠিক আছে বাফমেট আপনি আনমিউট করে বলবেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা অমিত দা সরি আসলে আমার বাবা চলে আসছে আসলে মানে পরে কথা বলছি তো আচ্ছা কাশি হচ্ছে না আমি এই যা আবার আচ্ছা अभी হলে আবার বাবা এসে গেছেন হ্যাঁ বলে বলে না 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 আলো হঠাৎ করে চলে এসে তাহলে বুঝে নিন বাবা চলে আসছে আচ্ছা ঠিক আছে বলো

যাকে উদ্বেগিত করে তরঙ্গের উপর তরঙ্গ যার উপর ঘন কালো মেঘ আছে একের উপর এক অন্ধকার যখন সে তার হাত বের করে তখন সে তাকে একেবারেই দেখতে পায় না আল্লাহ তাকে যতি দেন না

কিসের জন্য যুক্ত হয়েছিলেন যাই না তিনি আর কি লিঙ্ক দিয়ে ফারুক বলে একজন আসেন তিনি একটা লিঙ্ক দিয়ে তিনি চলে যান রোজ পালিয়ে যান তা যাই হোক এখানে বলছে হ্যাঁ কি একটা লিঙ্ক দিয়ে পালিয়ে যায় রোজ একটা সকাল এসে সকাল সকাল এসে একটা লিঙ্ক দিয়ে পালিয়ে যাবে কিসের একটা লিঙ্ক তো কি তোর এইগুলো পড়ার জন্য বসে ভগবান জানে যাই হোক যাকে আচ্ছন্ন করে হ্যাঁ ভগবান তাহলে বলেন যে ওটা ভগবান তাহলে বলেন যে

হ্যাঁ যাই হোক হ্যাঁ অথবা বিশাল সমুদ্র গভীর সমুদ্রে গভীর অন্ধকারের নাই যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেবের পর ঢেউ তার উপর মেঘ একের পর অন্ধকারের করলে সেটা একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে আলো দান করেন তার জন্য কোনো আলো নেই আচ্ছা তারপরে বলছে অথবা কাফিরদের কাজ প্রব প্রমত্ত সমুদ্রের সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায় ঠিক আছে তারপর বলছে অথবা গভীর সমুদ্র ঘনীভূত অন্ধকারের ন্যায় অথবা তাদের কাজ গভীর সাগরের তলায় অন্ধকারের মতো আচ্ছা এইবারে এই গভীর সমুদ্র বলতে কি তারা সেটা একটা মানে ডিপ সি এরকম কিছু বোঝাচ্ছে তারা দেখি উম ডাকসাই থাকে আসলে তুমি একটা কাজ করো তুমি তাহলে না তুমি তাহলে আসিফ ভাই যখন থাকবে তখন জিজ্ঞেস করো তাহলে

দেখো ব্যাপারটা হচ্ছে এই হ্যাঁ এবার আমি এক্স্যাক্টলি জানি না এইটা ইয়েটা কি এটা সম্পর্কে আমার কোনো পড়াশোনা নেই যেদিন আসিফ ভাই থাকবে সেদিনকে তুমি এই জিনিসটা নিয়ে জিজ্ঞাসা করো তবে আমরা সবসময় একটা জিনিস দেখি যে আহ এক সেকেন্ড আহ দেখি এখানে আচ্ছা যাই হোক হ্যাঁ তা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে না এরকম তো এরকম মানে তাদের ক্ষেত্রে যে তারা যে জানবে একটা ডার্কনেস একটা সি যে এরকম ভাবে আমরা জানি সেই জিনিসটাই যে জানবে সেরকম নাও হতে পারে সেরকম মানে ডার্কনেস ইন বাস ডিপ সি সেই ইয়েটাও নাও হতে পারে তাদের কাছে তারা হয়তো খুব সিম্পল ভাবে কোনো কিছু একটা জিনিস বলছে খুব সিম্পল একটা জিনিস বলছে যেমন ধরো আগে দিন করতে পারে কোন কিছু মিন করতে পারে ঠিক আছে তাদের যে জিনিসটা জানা ছিল সেই জিনিসটা তারা মিন করতে পারে যেমন আগের দিন একজন ওই ওই ভাই এসে বলছিলেন যে পৃথিবী পৃথিবী চন্দ্র চন্দ্র আর আর সূর্য সূর্য সরি ঠিক আছে আছে আমি যখন দেখলাম সেখানে লেখা দিন এবং রাত চন্দ্র এবং সূর্য প্রত্যেকের নিজের নিজের মতো ঘরে এইখানে এটা দেখো এরা এখানে জানেও না যে দিন এবং রাত এই দুটো যে একটা এরা মানে এরা দিনের সূর্যের উপস্থিতি যে দিন এবং সূর্যের অনুপস্থিতি যে রাত এই জিনিসটা জানে না তাদের কাছে দিন এবং রাত এই দুটো সেপারেট এনটি ঠিক আছে তারা কিন্তু এই জিনিসটা জানে না এইবারে এইখান থেকে যে সিম্পলেস্ট অর্থটা সেটা হচ্ছে কার কোথায় ঘুরে কার চা দিয়ে ঘুরে যদি জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে পৃথিবীর চা দিয়ে ঘুরে এবং সেটা হয়তো সেইখানে স্পেসিফিক্যালি বলা নেই কিন্তু বাকি সব জায়গাতেই সেই জিনিসটা বলা হয়েছে এবং গোটা যে গোটা যে গ্রন্থটা লেখা আছে সেখানে সেই কনসেপ্টের উপরে ভিত্তি করে এই জিনিসটা লেখা হয়েছে তো এইখানে আমি জানি না এক্স্যাক্টলি কি হ্যাঁ বলো বলো শুনি হ্যাঁ সূর্যর ব্যাপারটা হ্যাঁ তো সূর্যর ব্যাপারটা যেটা ওইটা হচ্ছে আসলে আমার বিষয়ে মনে হয় না এটা হচ্ছে এখন যেটা মডার্ন যে থিওরিটা যে যেটা চলে আর কি যে সূর্য গ্যালাক্সি ট্যালেক্সি নিয়ে ঘুরে ওইটা বোঝায় নাই

আজকে যদি থাকে তাহলে এসো ঠিক আছে যদি আসে আসি ভাই আমি জানি না আসি ভাই আসবে কিনা আজকে সত্যি মানে আই এম নট শিওর এট অল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে সাবধানে থেকো তাহলে পরে আরেকটু কথা হবে তাহলে হ্যাঁ ব্যাপার ম্যাট আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ ওকে গুড নাইট ঠিক আছে পরে একদিন কথা বলা যাবে ঠিক আছে